জাতীয় শোক দিবস উপলক্ষে জেদ্দায় আলোচনা সভা। আসসালামু আলাইকুম, এমকি টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি চমক রহমান। এখন দেশ থেকে বিস্তারিত। বঙ্গবন্ধু দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি যে স্বপ্ন দেখতেন সেটা পূরণ হলেই তার আত্মা শান্তি পাবে। ১৯ আগস্ট বৃহস্পতিবার বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় বঙ্গবন্ধু নজলা আন্তর্জাতিক কমিটির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসমাইল হোসেন এই মন্তব্য করেন। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত শোকসভায় নাজলা আঞ্চলিক কমিটির সভাপতি মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুখলেসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূঁইয়া, প্রধান উপদেষ্টা সাদেক হোসেন, সিনিয়র সহসভাপতি জমশেদ, মুজাফফর আহমদ, আমজাদ হোসেন, শাহ আলম সাফা, শরীফ, মুবারক মোল্লা, জামাল, আমান হোসেন সহ আরও অনেকে। সভা শেষে ১৫ আগস্টের শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জাতীয় শোক দিবস জনাব এখন বক্তব্য নিয়ে আসছেন। বাংলার রাখাল রাজা দিবস ১৫ই আগস্ট মন্ত্রপ্রস্থের কাছে সম্মানিত সভাপতি সবাইকে তারা এই শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রবাসী ডেক্স এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television